দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আগের দিন তোমাদের প্রশ্নমালা 10-এর ওই প্রশ্নের যে অঙ্কগুলো আছে তার ক খ অবধি করিয়ে দিয়েছিলাম। আজকে আমি গয়ের অঙ্কটা থেকে করাবো। গয়ের অঙ্কটায় আছে যে একটি একটি খাতা তৈরি করতে 24টি কাগজ লাগে, 8টি খাতা তৈরি করতে কটি কাগজ লাগবে। তাহলে একটি খাতা তৈরি করতে 24টি কাগজ লাগে, 8টি খাতা তৈরি করতে কটি কাগজ লাগবে। তাহলে একটি খাতা করতে লাগে 24টি পাতা, হ্যাঁ 24টি পাতা লাগে। তাহলে 8টি খাতা করতে লাগে 24 × 8টি পাতা, তাহলে কত হবে? গুণ করে নেব। গুণ করে নিয়ে হচ্ছে তোমার 4 × 8 = 32, 32 × 2 হাতে থাকে 3, আর 8 × 2 = 16, 16 × 3 = 17, 18 = 19, তাহলে 192টি পাতা। তাহলে 8টি খাতা করতে লাগে 192টি পাতা। পরের অঙ্কটা আছে, একটি লরিতে 241 বস্তা আলু আছে, এইরকম 5টি লরিতে মোট কত বস্তা আলু থাকবে? তাহলে একটা লরিতে বলেছে 241 বস্তা আলু, তাহলে 5টি লরিতে থাকবে 241 × 5 বস্তা আলু। তাহলে 241কে আমি 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 × 5, 4 × 5 = 20, হাতে থাকে 2, 5 × 10, 10 × 11 = 12, তাহলে 1205। তাহলে 1205 বস্তা আলু কতগুলি লরিতে থাকবে? 5টি লরিতে। তাহলে উত্তর কী লিখব? 5টি লরিতে 1205 বস্তা আলু থাকবে। আচ্ছা, তারপরে আছে তোমাদের মোর অঙ্কটা। 1 মিটার পর্দার ছিট কাপড়ের দাম হচ্ছে 252 টাকা। 1 মিটার কাপড়ের পর্দার ছিট কাপড়ের দাম 252 টাকা হলে 8 মিটার পর্দার ছিটের দাম কত? তাহলে 1 মিটার পর্দার দাম হচ্ছে 252 টাকা। 252 টাকা, তাহলে 8 মিটার পর্দার ছিটের দাম কত হবে? 252 × 8 টাকা। তাহলে গুণ করি, 8 × 2 = 16, 6, হাতে রইল 1, 5 × 8 = 40, 40 × 1 = 41, হাতে থাকে 4, আর 8 × 2 = 16, 16 × 4 = 17, 18 = 19, 20, তাহলে 2016 টাকা। তাহলে 8 মিটার পর্দার ছিট কাপড়ের দাম 2016 টাকা। ছয় নম্বরটা, একটি গরু একদিনে 16 আঁটি খড় খায়, তাহলে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনে কত আঁটি খড় খাবে? তাহলে এখানে তোমাদের প্রশ্নতে বলেছে যে 1 সপ্তাহে কত আঁটি খাবে। 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, আমরা জানি 1 সপ্তাহ 7 দিন। তাহলে একটি গরু একদিনে 16 আঁটি খড় খায়, তাহলে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনে খাবে 16 × 7, তাহলে 7 16, আমরা জানি 112, তাহলে 112 আঁটি খড়। তাহলে 7 দিনে বা 1 সপ্তাহে খাবে 112 আঁটি খড়। ছয় অঙ্কটা দেখো, একটি গাড়িতে 8 জন লোক বসতে পারে, একটি গাড়িতে 8 জন লোক বসতে পারে, তাহলে 12টি গাড়িতে মোট কতজন লোক বসতে পারবে? তাহলে একটি গাড়িতে বসে 8 জন লোক, তাহলে 12টি গাড়িতে কতজন লোক বসবে? একটি গাড়িতে বসে 8 জন লোক, তাহলে 12টি গাড়িতে বসে 12 × 8, 8 × 2 = 96, তাহলে 12টি গাড়িতে বসে 96 জন লোক। এগুলো সমস্ত দেখো, এইটা 12 আর 12-র নামতা, এখানে দেখো 16-র নামতা, এইগুলো নামতা দিয়ে মোটামুটি তোমাদের গুণগুলো হয়ে যাচ্ছে। তাহলে একটি গাড়িতে বসে 8 জন লোক, 12টি গাড়িতে বসে 12 × 8, তাহলে 8 × 96 জন, তোমাদের 12টি গাড়িতে বসে তাহলে 96 জন লোক। আচ্ছা, বর্গেজটা দেখো, প্রতি কেজি রুই মাছের দাম 170 টাকা হলে 9 কেজি রুই মাছ কিনতে কত টাকা লাগবে? 1 কেজি, প্রতি কেজি মানে 1 কেজি, তাহলে 1 কেজি রুই মাছের দাম হচ্ছে 170 টাকা, তাহলে 9 কেজি রুই মাছের দাম কত হবে? 170 × 9 টাকা, তাহলে গুণ করি, 900 7 × 63, হাতে থাকে 6, 9 × 9 = 6, 10 × 11 = 12 × 13 = 14 = 15, তাহলে 1530 টাকা। তাহলে প্রতি কেজি রুই মাছের দাম যদি, মানে 1 কেজির দাম যদি 170 টাকা হয়, তাহলে 9 কেজি রুই মাছের দাম 170 × 9 = 9 গুণ করে পেলাম 1530 টাকা, 1530 টাকা। তাহলে উত্তর কী লিখব? 9 কেজি রুই মাছ কিনতে 1530 টাকা লাগবে। আচ্ছা, এবারে ঝয়ের অঙ্কটা দেখো, একটি সাইকেলের দাম 3250 টাকা, এইরূপ 5টি সাইকেলের দাম কত? তাহলে একটা সাইকেলের দাম হচ্ছে 3250 টাকা, তাহলে 5টা সাইকেলের দাম কত হবে? 3250কে 5 দিয়ে গুণ করবো, 5 × 0 = 5, 5 × 25 = 5, হাতে রইল কত? 2,
पाँच दस हाथ दुई एगारो बारो बारो दुई हाथे एक तीन पाँचे पंद्रह एक षोलो तेल षोलो हज़ार दुशो पंचाश टाक तेल पाँच टी साइकेलेर दाम हबे कत षोलो हज़ार दुशो पंचाश टाक ইয়র অঙ্কটা দেখো একটি গরুর দাম এক হাজার আটশো কুড়ি টাকা হলে নটি গরুর দাম কত একই ধরনের সব অঙ্কগুলো একটি গরুর দাম এক হাজার আটশো কুড়ি টাকা তাহলে নটি গরুর দাম এক হাজার আটশো কুড়ি গুণ ন টাকা তাহলে কত হচ্ছে আবার গুণ করবো নয় শূন্য শূন্য নয় দুগুণে আঠারো আট হাতে রইল এক আট নং বাহাত্তর একে তিয়াত্তরে তিন হাতে রইল সাত নয়কে নয়ের সাথে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলো বসালাম ষোলো হাজার তিনশো আশি টাকা তাহলে একটি গরুর দাম এক হাজার আটশো কুড়ি টাকা হলে নটি গরুর দাম কত হচ্ছে এক হাজার আটশো কুড়িকে ন দিয়ে আমি গুণ করি তাহলে ষোলো হাজার তিনশো আশি টাকা তাহলে নটি গরুর দাম হচ্ছে ষোলো হাজার তিনশো আশি টাকা আচ্ছা তাহলে তোমাদের প্রশ্নমালা দশের প্রশ্নের অঙ্ক এবং এমনি গুণ অঙ্ক যেগুলো আছে সমস্ত হয়ে গেল এর পরের দিন আমি এগারো প্রশ্নমালার অঙ্কগুলো করিয়ে দেবো।